সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, আজ বুধবার আমরা অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গা হাটে। ফাঁসিলাডাঙ্গা হাট থেকে আজকে আপনাদের যে শাহিওয়াল এবং সিন্ধি জাতের গরুগুলো আসলে কী দামে বিক্রি হচ্ছে সে দামে দাঁড়ানো দেবো, এবং জানিয়ে রাখি এই গরুগুলো কিন্তু চাহিদা ব্যাপক আর কি। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা সেই গরুগুলো একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। একটু ঘাসটা নামান দেখি, কেমন আছেন চাচা? আচ্ছা, আপনারটা কি শাহিওয়াল না? আচ্ছা একটু দেখি। আচ্ছা, এটা কয় দাঁত বয়স হচ্ছে? চার দাঁত। দাম কত চাচ্ছিলেন? দাম চাইছিলাম 48-50।45,000 গাব ডাব তো নাই? গাব নাই। আচ্ছা, এ পাশে দেখছি একটা, এটার একটু দাম জানাবো আর কি। চাচা আসসালামু আলাইকুম, এটা কি শাহিওয়াল? ক্রস। আচ্ছা, ক্রসটা একটু দাম জানাই তো। এটা কয় দাঁত বয়স হচ্ছে? 8 দাঁত। এটা কত টাকা দাম চাচ্ছিল? 52। ক্রেতা কি দাম বললো, কত বলছে? 40 বলে। লাস্ট কত হলে বিক্রি করবেন? 45,000 হলে বিক্রি হবে যে, এটা সর্বশেষ 45। আচ্ছা, দুধ কতটুকু দিবে এটা বাচ্চা হলে? 5-6 কেজির মতো দুধ দিবে আর কি। কৃষি ও খামার আমরা একটু সামনের দিকে যাবো, একটু শাহিওয়াল এবং সিন্ধিগুলো বেছে বেছে আপনাদের একটু দাম জানাবো। আচ্ছা, এই যে এর পাশে। আচ্ছা চাচা আসসালামু আলাইকুম, এটা কি সিন্ধি জাতের নাকি ক্রস? অস্ট্রেলিয়ান। আচ্ছা, এই এই অস্ট্রেলিয়ানটা কয় দাঁত বয়স হচ্ছে? এটা 6 দাঁত। দাম কত চাচ্ছিলেন? দাম কত চাচ্ছিলেন? 75। ক্রেতা কি দাম বললো, কত বলছে? 60,000 টাকা দাম বলছে। আচ্ছা, লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন? 1,070। 1,070,000 টাকা হলে এটা বিক্রি হবে আর কি। আমরা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গরু। এর পাশে একটা সিন্ধি গরু দেখছি, এই সিন্ধি গরুটার আপনাদের দাম জানাবো। আচ্ছা ভাই আসসালামু আলাইকুম। ভাই, এটা সিন্ধি জাত না? ক্রস না সিন্ধি? ক্রস। সরি ভাই। আচ্ছা আচ্ছা চাচা, আপনি ওইদিকে। আচ্ছা, কেমন চাচ্ছিলেন দাম? দাম 76,000। 76,000 টাকা চাওয়া হচ্ছিল। আচ্ছা, কেমন ক্রেতা, কেমন কি বলে? আচ্ছা, কেমন দামটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? ঈদের পরবর্তী বাজারে দামের ধারণাটা কেমন? একটু নরম। আচ্ছা, এটা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন? কত? 66,000 টাকা হলে এটা বিক্রি হবে আর কি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, যে পাশে একটা দেখছি, আমরা তাদের সাথে কথা বলবো। চাচা আসসালামু আলাইকুম, এটা শাহিওয়াল না চাচা? দেশি। আচ্ছা, এই যে এটা কত দাম চাচ্ছিলেন? 55। ক্রেতা কত দাম বলে? এখনই আসলেন। দাঁত হয়েছে কয়টা? জোয়ান। কত বেচা বিক্রি কত হলে করবেন চাচা? 50 হলে বিক্রি হবে। এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, এই যে এই পাশে একটা দেখছি। চাচা কত বললেন, কত বললেন দাম? 40 বললেন। এটা কী যাবে? কৃষি ও খামার। চাচা, এটা কী জাতের গরু? আচ্ছা, এই যে চাচা, এটা কত চাচ্ছিলেন? 50। কত বললো ক্রেতা? 45-46 বলছে। আচ্ছা, লাস্ট কত হলে বিক্রি করতে পারবে? 47,000 হলে বিক্রি হবে। 47 নিচে আসবে না চাচা? আচ্ছা, এটা কী জাতের গরু? ক্রস জাতের গরু। 47। কয়টা দাঁত হয়েছে? 6টা দাঁত। আচ্ছা ধন্যবাদ। যে এ পাশে দেখছি আমরা, চাচা আসসালামু আলাইকুম, এটা কি মাংসের গরু? মাংসের জন্য না, না পোষার জন্য। আচ্ছা, এটা কয়টা দাঁত হয়েছে? দাঁতে নাই। আচ্ছা, এটা দাম কেমন চাওয়া হচ্ছিলো?
56,000 টাকা হলে এটা বিক্রি হবে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমাদের এই ভিডিও থেকে এক ভাই আসছে আর কি গরু কিনতে, তো আমরা একটু ভাইয়ের সাথে জানবো আর কি আসলে কি অবস্থা। ভাই কোথা থেকে আসছেন? নওগাঁ থেকে আসছেন, মান্দা থেকে আমাদের প্রতিবেদন দেখে আসছেন। আচ্ছা আমরা একটু কমপ্লেন শুনলাম আপনার কাছে যে প্রতিবেদনে যে রেটটা দেখছিলেন সেখান থেকে এখানে রেটটা বেশি মনে হচ্ছে আপনার কাছে, মানে কতটুকু রেট বেশি মনে হচ্ছে? গরু প্রতি 3-4,000 টাকা বেশি মনে হচ্ছে। তো এটা আপনার কাছে কেমন মনে হলো আর কি, যে আসলে মানে ক্রেতাগুলো কম করে বিক্রেতা কম করে বেশি হওয়ার জন্য একটু দাম বেশি? হ্যাঁ ক্রেতা বেশি হওয়ার জন্য দাম বেশি, কিন্তু বিক্রেতা সম্বন্ধে আপনার কোনো অভিযোগ আছে যে তারা কম করে চায় এরকম কিছু? হ্যাঁ এটাই আর কি, মানে গরুটা আসলে এটা কিছুটা আপনার ডিপেন্ড করে তার আমদানি রপ্তানির উপরে, এবং এটা যদি চাহিদা বেড়ে যায়, যদি ক্রেতা বেড়ে যায় তাহলে দামটা একটু বেড়ে যায় এর জন্য আর কি। আচ্ছা আপনি এই হাট থেকে কিনে কোন কোন হাটে বিক্রি করবেন? আমার ওখানে বেশি নওগাঁতে। নওগাঁতে বিক্রি করেন? নওগাঁ কোন কোন হাটে? মন্দা আপনার হচ্ছে চোবাড়িয়া হাটে, চোবাড়িয়া মন্দা এই হাটগুলোতে বিক্রি করি, সিটি হাটে। আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা দেন, অনেকে হয়তো আপনাকে যোগাযোগ করতে চাবে আর কি, বা অনেকে নিতে চাবে আপনার কাছে ভালো মানে কিছু। 01 7 01 6 1 2 3 2 3 99 99 12 12। নাম আমার মোহাম্মদ ফারুক হোসেন। মোহাম্মদ ফারুক হোসেন ভাই, আচ্ছা ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, অবশ্যই কিনেন, আমরা একটু দেখি এর পাশে। আচ্ছা দেখছি আমরা এইটার একটু দামে ধারণা দেবো আর কি। চাচা আসসালামু আলাইকুম, এটা কি দেশি চাচা? দেশি। আচ্ছা এটার দাম তো ধান জানলাম না, এর পাশে দেখি। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কি জাতের গরু? ক্রস। এটা কত টাকা দাম চাচ্ছিলেন? 43 চাচ্ছিলেন। ক্রেতা দাম কত বলে? 37-38 হাজার টাকা দাম বলে। আপনি লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন? 39,500 হলে বিক্রি হয়ে যাবে, এই যে দেখাই আপনাদের 39,500 হলে বিক্রি হয়ে যাবে। আমরা অবস্থান করছি, এটি হচ্ছে আপনার ফাঁসিলাডাঙ্গা ঘাট। আচ্ছা এটা কি দেশি? এটা কত টাকা দাম চাচ্ছিলেন? এটা কত বলে ক্রেতা? 37-36 দাম বলে। লাস্ট কত হলে বিক্রি হবে? 38,000 হলেই ছেড়ে দেবেন। আচ্ছা ধন্যবাদ।